গুরুদেব বলি কি একবার পার্বতীর হাতটা দেখে দেবেন? ওর হাত দেখে আর কি করব, বিয়ে যখন ঠিক হয়ে গেছে আর ছেলের হাতে যখন বিয়ে আছে তখন এ বিয়ে হবে। এ বিয়ে আজ কেউ আটকাতে পারবে না। জয় শিবশম্ভু। ঠাকুর তুমি দেখো আমার ছেলের জীবনটা যেন তছ নছ না হয়ে যায়। ঠাকুর এ আমি কি শুনলেন? মা তুমি চুপ কর তো, এখনো বেরোতে অনেক দেরি। তুমি কত বেই করবো ভাই, এসব তুই কি বলছিস? আরে বাবা, বে না করলে ওই মেয়ে যে লম্বা বসটা হবে। না না না, দেখ কপালে যা লেখা আছে তা তো মানতেই হবে গোপাল, কিচ্ছু করার নেই। তবে তাই হোক, ঠাকুর ঠাকুর তুমি দেখো, হ্যাঁ আমার ছেলেটাকে তুমি দেখো, ঠাকুর তুমি দেখো। সত্যি রে গোপাল, তোর কপালটা না খুব খারাপ। চুপ কর তো গোপী দাদা, আমি একটা বিয়ে করবো না তোর দুটো বিয়ে। গোপাল দেখ, দুটো বিয়ে করলে না তোর যে অবস্থা কি হবে আমার দেখ, একটা বিয়ে করেই। চল তোর সঙ্গে অনেক সলা পরামর্শ আছে, চল। এই তো তোকে আজ করতেই হবে রে কুমড়ো পটাস। আমি পালাবো, কিন্তু পালানোর আগে জন্মের মতো ফাঁসিয়ে দিয়ে যাবো তোকে। বুদ্ধির পড়াই করা তোর পেরিয়ে যাবে, বিয়ের পর আমাকে জব্দ করবি না? গোপাল তুই এখন লুচির কথা ভাবতেছিস? ভাবতেছি না, শুকছি। গোপাল তুই ছোলার ডাল? হ্যাঁ নারকল দে। বাদাম? হ্যাঁ তাও আছে। এই তুমি যাও 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 যাও, তোর তো সব বাদাম আছে, কিসমিস আছে, এই আছে। গোপাল তোর দুটো বে সেটা ভাব। কপি দাদা অনেকগুলো লুচি। তুই মরবি। আমি খাবো খাবো, আমি সব লুচি খাবো। গোপাল দে দে দে, পাতাগুলো দে দে, কি তাড়াতাড়ি দে। ওই রে জলগুলো দে, জলগুলো দে। ও পাতো লুচিগুলো পাই গেল, নে আয় নে আয়। ওরে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি। গোপাল এসব কি করতেছিস? তুই কি ভাবতেছিস লুচি ছোলার ডালের কথা? ওসব ভাবনা চিন্তা বাদ দে, আগে ভাব কি করে উদ্ধার পাবি। গোপাল এই চল তো গোপাল আমার সঙ্গে। এই গোপাল গোপাল এই গোপাল গো, তোর কপালে খুব দুঃখ আছে গোপাল, দেখতে পাবি। আমি কপিতাদা কপালে কোথায় টেনে নিয়ে যেতে চাইছে? পরে কেউ তুমি আমার ওই যাওয়ার পর। এই তুই বসে কেন? তাই তো, তুই কেন বসলি? খেতে বসেছি, সকাল থেকে তো কিছু খাইনি। ও মা, তখন যে দই চিড়ে গেলি ভুলে গেলি? সব মনে আছে, আগে তো খেতে দে। এই গোপাল আজকে তো খেতে পারবি না বাবা, আর যে উপোস মানতেই হবে বাবা। তুই এক কাজ কর দেখি, তুই বরং ভেতরে চলে যা, এই খাবারগুলো চোখে না দেখলে আর নাকে গন্ধ না গেলে খিদে পাবে। হ্যাঁ যা বাবা, শুনলি 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 গোপাল? চল 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 তাড়াতাড়ি চল, উঠে আয় উঠে উঠে আয়, চল। থাক উপোস করে, তুই নিয়ম করতে হবে, নিয়ম মানতে হবে।
আলাপি করতেছে কেন? নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। এই দেরি দেরি গরম গরম থাকতে থাকতে দে, লোকগুলো বসে আছে কখন থেকে। আরে ও পাপতি, তুই কি করতেছিস? একটু কাজ করছি গো। গোপালের মা, তোমার বউ কিন্তু খুব ভালো হয়েছে, খুব লক্ষ্মী মন্ত্র মেয়ে হয়েছে। সত্যি ভালো বউ, সত্যি লক্ষ্মী। নাও গো নাও, এই নাও লুচি, আর এই নাও মিঠাই। নাও খাও খাও, আমি আজ নিজের হাতে তোমায় খাইয়ে দেবো। খাও খাও না খাও। আমি একটা বেই করব না, তো দুটো বেই, আমি তো এক্ষুনি পালাবো। পালাবি? কিরে আমার মোটেই সহ্য হয় না, তার উপরে এদের আবদার। তুই খুব ভালো, আমরা একসঙ্গে মন্ড মিঠাই কিনে খাবো, চল পালাই। এখন লুচির কথা ভাবিস নে, লোভে পাপ পাপে মৃত্যু। একটা কাজ কর, এই আমি তোর নাক বন্ধ করলাম, দেখ আর লোভ লাগবে না, আমরা ময়রার দোকানে গিয়ে মিঠাই খাবো, চল। ফটিক মানিক, শোনাই সব খা, ভালো করে খা। কি বল গোপাল, হ্যাঁ খা খা খা, ভালো করে খা, ভালো করে খা, কেউ নিচ্ছেই নেই, খালো ভালো করে খা 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 খা। ওই তো একসাথে তো চেয়ে কেউ নেই, চিন ভালো করে খা খা, ভালো করে খা, ভালো করে খা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।